আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই যে দেখে আর্থিক বিবরণী প্রস্তুত করি রেয়ামিল দেখে আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণী তৈরি করার সময় আমরা জানি নেট মুনাফা মোট মুনাফা নির্ণয় করতে হলে এই বিষদ আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে মোট মুনাফাও নির্ণয় করতে পারি নেট মুনাফাও নির্ণয় করতে পারি তাহলে রেওয়া মধ্যে যদি বলা থাকে যেমন এখানে বলা আছে বিক্রয় পরিবহন দুই টাকা আর রপ্তানি শুল্ক চার হাজার টাকা তো এই ধরনের লেনদেনগুলি বিশ্বদায় বিবরণীর কোথায় বসবে তাই না আচ্ছা তো আমাদের সাধারণত বিক্রয় সংক্রান্ত এবং অফিস সংক্রান্ত যত খরচ থাকে এইগুলি পরিচালন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় সেই জন্য এই যে বিক্রয় পরিবহন রপ্তানি শুল্ক এগুলি পরিচালন ব্যয়ের মধ্যে বসবে আমরা জানি বিশ্বদায় বিবরণীর মধ্যে পণ্যের ব্যয় পরিচালন ব্যয় অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয় বিভিন্ন ধাপে ধাপে ব্যয়গুলো লিখি তাই না তো পরিচালন ব্যয় যেখানে লিখব সেইখানে এই বিক্রয় পরিবহন লিখব কারণ বিক্রয় পরিবহন পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত এখন বিক্রয় পরিবহনের যদি সমন্বয় থাকে তাহলে এই ঘরে লিখে সমন্বয় যোগ করব আর যদি সমন্বয় না থাকে তাহলে এই যে বিক্রয় পরিবহন রেয়মিলের ডেবিটে দেওয়া আছে দুই টাকা এটা মাঝের ঘরে লিখব আবার রপ্তানি শুল্ক আচ্ছা রপ্তানি শুল্কও কিন্তু বিক্রয় পরিবহনের মতো কারণ আমরা যখন বিদেশে পণ্য বিক্রি করি তাকে রপ্তানি বলে আর তার জন্য যে শুল্ক প্রদান করা হয় সেটা হচ্ছে রপ্তানি শুল্ক তো পণ্য বিক্রি করার জন্য খরচটা যেমন বিক্রয় পরিবহন বলি বিক্রয় বিক্রয় করার সময় যদি আমরা পরিবহন দিই আর বিদেশে পণ্য বিক্রি করার সময় যদি রপ্তানি শুল্ক আমরা পরিশোধ করি তাকে বলে রপ্তানি শুল্ক তাহলে বিক্রয় পরিবহন আর রপ্তানি শুল্ক দুইটাই কিন্তু পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত এর বাইরেও অনেক পরিচালন ব্যয় আছে সেগুলি আমরা ধাপে ধাপে শিখব তো রপ্তানি শুল্কও ডেবিট এই মাঝের ঘরে বলবে অর্থাৎ বিক্রয় পরিবহন বহি পরিবহন রপ্তানি শুল্ক বেতন ভাড়া কমিশন বিজ্ঞাপন আসবাবপত্রের অবচয় অফিস সরঞ্জামের অবচয় মনিয়ারি খরচ এইগুলি সব কিন্তু পরিচালন ব্যয় তাই এইগুলি এই পরিচালন ব্যয়ের অংশে বসবে যদি সমন্বয় থাকতো প্রথম ঘরে লিখে সমন্বয় যোগ করতাম বকেয়া থাকলে যোগ করতাম অগ্রিম থাকলে বিয়োগ করতাম আর যদি সমন্বয় না থাকে তাহলে নাম লিখে মাঝের ঘরে টাকা লিখব